আজকের ক্লাসে আমরা এই নিও ডিটারমিনিজম বা এই নব নিয়ন্ত্রণবাদ সম্পর্কে জানব। দেখো, এর আগে আমরা এই ডিটারমিনিজম এবং পসিবিলিজম এই দুটি দৃষ্টিভঙ্গি সম্পর্কে জেনেছি, তাই তো? দেখো যে মানুষ এবং প্রকৃতির ইন্টারাকশন বা আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করার প্রথম দৃষ্টিভঙ্গি হিসাবে এই ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদ দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, তাই তো? আর এই নিয়ন্ত্রণবাদ দৃষ্টিভঙ্গিটি দেখো যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে অনেক বেশি যুক্তিগ্রাহ্য ছিল, আর তাই এই ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গিটি দীর্ঘদিন ধরে জনপ্রিয় ছিল, দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল। কিন্তু অষ্টাদশ শতকের শেষের দিকে এই ডিটারমিনিজমের বা নিয়ন্ত্রণবাদ দৃষ্টিভঙ্গির বিপরীত দৃষ্টিভঙ্গি হিসাবে এই পসিবিলিজম বা সম্ভাবনাবাদ বিকাশ লাভ করে। কিন্তু এর বৈজ্ঞানিক ভিত্তি ততটা দৃঢ় ছিল না, ফলে এই পসিবিলিজম কিন্তু ততটা প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। এই দুই অর্থাৎ ডিটারমিনিজম এবং পসিবিলিজম মতাদর্শের বিশ্লেষণ থেকে ভৌগোলিকেরা ভাবতে শুরু করলেন যে মানুষ এবং প্রকৃতির ইন্টারাকশনের মধ্যে প্রকৃতির ভূমিকা পরোক্ষ হলেও গুরুত্বপূর্ণ। মানুষের কার্যকলাপের ক্ষেত্রে প্রকৃতি অ্যাডভাইজার বা পরামর্শদাতা হিসাবে কাজ করে, ফলে প্রকৃতির ভূমিকা থেকে বা প্রকৃতির প্রভাব থেকে মানুষ কোনোভাবেই মুক্ত হতে পারে না। আর এর থেকেই যে নতুন নিয়ন্ত্রণবাদের জন্ম নেয় বা ধারণার সৃষ্টি হয় তাকেই এই নিউ ডিটারমিনিজম বা নব নিয়ন্ত্রণবাদ বলে। এই চরম নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি দেখো, এই চরম নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি মানুষের উন্নয়নের গতিকে শ্লথ করে দেয় বা মানুষের উন্নয়নের গতিকে থামিয়ে দেয়। কেন? কারণ এই দৃষ্টিভঙ্গিতে মানুষের কর্মক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়নি। অন্যদিকে যে কঠোর পসিবিলিজম বা কঠোর সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গি পরিবেশকে অবজ্ঞা করে, মানুষ ভাবতে শুরু করে যে সে তার প্রয়োজনে উন্নত প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক পরিবেশকে যে কোনোভাবে পরিবর্তন বা যে কোনোভাবে ব্যবহার করতে পারে, এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। এই দুই ধারণার মাঝামাঝি অবস্থানে এই নিও ডিটারমিনিজম বা নব নিয়ন্ত্রণবাদের উদ্ভব হয়, যেখানে মানুষ এবং প্রকৃতি মানে পরিবেশ এবং প্রকৃতি উভয়কেই সমান গুরুত্বে বিবেচনা করা হয় বা সমান গুরুত্ব দিয়ে বর্ণনা করা হয়। প্রকৃতি যেমন মানুষকে প্রভাবিত করে, তেমনি প্রকৃতির উপর মানুষেরও প্রভাব আছে। এই নিও ডিটারমিনিজম বা নব নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন অস্ট্রেলিয়ার ভৌগোলিক গ্রিফিথ টেইলর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে নিও ডিটারমিনিজম বা নব নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে, তাহলে উত্তর কী হবে? গ্রিফিথ টেইলর। ঠিক আছে, দেখো, তিনি বলেন যে কোনো অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ মানুষের সামনে কতগুলি সুযোগ বা সম্ভাবনা সৃষ্টি করে দেয় এবং মানুষ সাধ্যমতো সেই সম্ভাবনাগুলি থেকে এক বা একাধিক সম্ভাবনা বা সুযোগ বেছে নেয়। কিন্তু প্রকৃতি যেসব সুযোগ বা সম্ভাবনা সৃষ্টি করে রেখেছে, মানুষ যদি তার বাইরে যাওয়ার চেষ্টা করে, মানুষ যদি সেই সব সম্ভাবনার বাইরে যাওয়ার চেষ্টা করে বা বাইরে যায়, তবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে এবং বিপর্যয় নেমে আসবে। মনে করো কোনো নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল আছে, আর নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল মানেই ভূগাঠনিক দিক থেকে দুর্বল আমরা জানি, তাই তো? ফলে সেখানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য হালকা উপাদান অর্থাৎ কাঠ, টিন এইসব দিয়ে বাড়িঘর তৈরি করা উচিত। কী জন্য? প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য। কিন্তু যদি ওই এলাকায় 10-15 তলা কংক্রিটের উঁচু বিল্ডিং তৈরি করা হয়, তাহলে কী হবে? প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, তাই তো? এবং একসময় কী হবে? একসময় বিপর্যয় নেমে আসবে, তাই তো? আমরা উত্তরাখণ্ড কিছুদিন আগেই উত্তরাখণ্ডে যোশী মঠের ক্ষেত্রে দেখেছি,
এ তো উত্তরাখণ্ডের জসিমে মঠে এরকম প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়াতেই প্রচুর বিল্ডিং ধস নেমে ধূলিৎসাত হয়ে গেছে। তাই গ্রিফিথ টেলর বলেন যে মানুষ তার পছন্দ মতো কাজ করতেই পারে, কিন্তু তা স্বল্পস্থায়ী। মানুষের যে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা কখনোই পরিবেশের নিয়ন্ত্রণ মুক্ত হতে পারে না। তার মানে কি, দেখো, এর থেকে নিয়ন্ত্রণবাদী ধারণা বা মতাদর্শটাই কিন্তু স্পষ্ট হয়। আবার দেখো যে সব অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ কিন্তু সমান সম্ভাবনা বা সমান সুযোগ সৃষ্টি করে না। এই তো, কোনো অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ বেশি সম্ভাবনা বা বেশি সুযোগ সৃষ্টি করে, আবার কোনো অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ কম সম্ভাবনা বা কম সুযোগ সৃষ্টি করে। যেমন দেখো যে নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রকৃতি বা পরিবেশ বেশি সুযোগ বা সম্ভাবনা সৃষ্টি করে, আবার মেরু অঞ্চলের প্রকৃতি বা পরিবেশ কম সুযোগ বা সম্ভাবনার সৃষ্টি করে। যেমন দেখো যে মেরু অঞ্চলের প্রকৃতি বা পরিবেশ জীবজন্তু শিকার করাকে জীবিকা হিসাবে বেছে নেওয়ার সম্ভাবনা বা সুযোগ সৃষ্টি করে দিয়েছে, কিন্তু মানুষ যদি সেই ইঙ্গিতটিকে বুঝতে না পেরে, প্রকৃতির সেই ইঙ্গিতটিকে বুঝতে না পেরে সেখানে মানে মেরু অঞ্চলে কৃষিকাজ শুরু করে, তাহলে কী হবে, সে ব্যর্থ হবে। এই তো, অথচ যদি মানুষ মেরু অঞ্চলের মানুষ যদি এই জীবজন্তু শিকার করাকেই জীবিকা হিসাবে বেছে নেয় এবং নিজের দক্ষতা, কারিগরি দক্ষতা, বিচার বুদ্ধি দিয়ে বা উন্নত প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত অস্ত্রশস্ত্র নৌকা ব্যবহার করে শিকার করে বা শিকারকে জীবিকা হিসেবে বেছে নেয়, তাহলে কী হবে, তার কি উন্নতি আরও দ্রুত হবে। তাই তিনি বলেছেন যে ম্যান ইজ এবল টু অ্যাক্সিলারেট স্লো অর স্টপ দ্য প্রোগ্রেস অফ এ কান্ট্রিজ ডেভেলপমেন্ট। অর্থাৎ মানুষ কোনো দেশের অর্থনৈতিক ধারাকে বা অর্থনৈতিক উন্নতিকে অ্যাক্সিলারেট মানে ত্বরান্বিত করতে পারে, স্লো মানে কমিয়ে দিতে পারে, অথবা স্টপ মানে থামিয়ে দিতে পারে। মানুষ যদি এই প্রকৃতি বা পরিবেশের ইঙ্গিতটিকে বুঝে নিয়ে তার নিজস্ব জ্ঞান বুদ্ধি বিজ্ঞান কলাকৌশল কারিগরি দক্ষতার মাধ্যমে প্রকৃতির দেখানো পথেই চলে, তবে অর্থনৈতিক উন্নতির ধারা ত্বরান্বিত হবে। আর যদি মানুষ প্রকৃতির ইঙ্গিতটিকে বুঝতে না পেরে প্রকৃতির যে সুযোগ বা সম্ভাবনাগুলো সৃষ্টি করেছে তার বাইরে গিয়ে কার্যকলাপ করার চেষ্টা করে, তবে অর্থনৈতিক উন্নতি বা উন্নয়নের ধারা কি ব্যাহত হবে, তাই তো, উন্নয়নের ধারা থেমে যাবে বা উন্নয়নের গতি ধীর হয়ে যাবে। যেমন দেখো, আমরা জানি যে ট্রাফিক পুলিশ এই স্টপ অ্যান্ড গো পদ্ধতিতে মানে থামো দেখো এবং চলো এই পদ্ধতিতে কি করে, যানবাহন নিয়ন্ত্রণ করে, কিন্তু এই ট্রাফিক পুলিশ কিন্তু কোনোভাবেই যানবাহনকে আটকে রাখতে পারে না বা যানবাহনের গতিকে একদম থামিয়ে দিতে পারে না। শুধুমাত্র কি করতে পারে, শুধুমাত্র এই স্টপ অ্যান্ড গো পদ্ধতিতে যানবাহন চলাচলকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক তেমনি ট্রাফিক পুলিশের মতোই প্রকৃতি বা পরিবেশ মানুষের কর্মকাণ্ডকে একদম থামিয়ে দিতে পারে না বা মানুষের কর্মকাণ্ডকে একদম আটকে রাখতে পারে না। মানুষ তার নিজস্ব বিচার বুদ্ধি পছন্দ প্রযুক্তি কলাকৌশল এবং কারিগরি দক্ষতার দ্বারা মানুষ তার পথে এগিয়ে চলে, আর প্রকৃতি এই এগিয়ে চলার পথে মানুষকে পরামর্শদাতা রূপে কাজ করতে পারে বা পরামর্শ দিতে পারে। তাই গ্রিফিথ টেলরের এই মতবাদকে বা মতাদর্শকে স্টপ অ্যান্ড গো এই মতাদর্শ বা এই ধারণাও বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা প্রশ্ন হয় যে স্টপ অ্যান্ড গো এই ধারণাটির প্রবক্তা কে, তাহলে এর উত্তর হবে কি, গ্রিফিথ টেলর। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাস।